রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে নীলপুরে ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। প্রসেনজিৎ দাস আমাদের বর্ধমান হিন্দি প্রকোষ্ঠের সভাপতি, নাড়ু বকাল ভকত, আজকে এখানে যারা দেবী দুর্গা যেমন দেবতাদের রক্ষা করার জন্য অশুভ কামনাটি ১০টা হাতে ১০টা অস্ত্র, কোন হাতে কন্যাশ্রী, কোন হাতে যুবশ্রী, কোন হাতে ছাত্রসাথী, কোন হাতে ছাত্রী, বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ, সব সময় চান শুভ শক্তি সূচনা হোক সবাইকে সাথে নিয়ে। এদিন এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অরূপ দাস, শহর হিন্দি ভাষী সংগঠনের সভাপতি নাড়ু গোপাল ভকত, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন যে প্রতিবারই আমরা এই দুর্গাপুজোর পর একটা অনুষ্ঠান বিজয় সম্মেলনী করি, কিন্তু আমাদের তিনটে ওয়ার্ডে প্রতিবারই আলাদা আলাদাভাবে হয়। এবার আমি বলেছিলাম যেহেতু ডিসেম্বর মাসে হয়তো আমাদের পৌরসভা নির্বাচন, নভেম্বর মাসে আমাদের হয়তো ভোট ঘোষণা হতে পারে, সেরকমই ব্যাপার আছে আজও আমি জেনে নিলাম। তার জন্য আমরা সমস্ত নেতৃত্বকে একটা জায়গায় রেখে এবং এই চুপ করো, তিন ওয়ার্ডের আমাদের প্রাক্তন কাউন্সিলররাও আছে, আমরা চাইছি সবাই মিলে নীলপুরটা আমাদের একসঙ্গে থেকে আমাদের এই লড়াইয়ে সবাইকে সামিল করতে। তাই আমরা আলাদাভাবে কোনো জায়গায় বিজয় সম্মেলনী না করে আমরা একসঙ্গেই ১২, ১৩, ১৪ আজকে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারাও শয়ে শয়ে মানুষ এখানে এসেছেন, আমরা এতে কৃতজ্ঞ যে আজকের এই সবাই আমাদের এত লোক এসেছেন। বহু বক্তা, শহরের এক গাদা নেতা যারা আমরা সকাল থেকে রাত পর্যন্ত পার্টিটা করছি, সবাই আছে। আমরা সবাইকে বলবো আমাদের দু তিনজন বক্তব্য রাখবে, বেশি বক্তব্য রাখার দরকার নেই, কারণ এরপরেই তো তাহলে আবার লোক চলে যাবে, মা বোনরা প্রচুর লোক রয়েছেন, সবারই বাড়ির ব্যাপার আছে, সবাই তাড়াতাড়ি চলে যাবে। আমাদের দু তিনজন একটু সবাই একটু করে সংক্ষেপে বক্তব্য রেখে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে নীলপুরে ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। প্রসেনজিৎ দাস আমাদের বর্ধমান হিন্দি প্রকোষ্ঠের সভাপতি, নাড়ু বকাল ভকত, আজকের এখানে যারা দেবী দুর্গা যেমন দেবতাদের রক্ষা করার জন্য অশুভ কামনাটি ১০টা হাতে ১০টা অস্ত্র, কোন হাতে কন্যাশ্রী, কোন হাতে যুবশ্রী, কোন হাতে ছাত্রসাথী, কোন হাতে ছাত্রী, বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ, সব সময় চান শুভ শক্তি সূচনা হোক সবাইকে সাথে নিয়ে। এদিন এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অরূপ দাস, শহর হিন্দি ভাষী সংগঠনের সভাপতি নাড়ু গোপাল ভকত, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন যে প্রতিবারই আমরা এই দুর্গাপুজোর পর একটা অনুষ্ঠান বিজয় সম্মেলনী করি, কিন্তু আমাদের তিনটে ওয়ার্ডে প্রতিবারই আলাদা আলাদাভাবে হয়। এবার আমি বলেছিলাম যেহেতু ডিসেম্বর মাসে হয়তো আমাদের পৌরসভা নির্বাচন, নভেম্বর মাসে আমাদের হয়তো ভোট ঘোষণা হতে পারে, সেরকমই ব্যাপার আছে আজও আমি জেনে নিলাম। তার জন্য আমরা সমস্ত নেতৃত্বকে একটা জায়গায় রেখে এবং এই চুপ করো, তিন ওয়ার্ডের আমাদের প্রাক্তন কাউন্সিলররাও আছে, আমরা চাইছি সবাই মিলে নীলপুরটা আমাদের একসঙ্গে থেকে আমাদের এই লড়াইয়ে সবাইকে সামিল করতে। তাই আমরা আলাদাভাবে কোনো জায়গায় বিজয় সম্মেলনী না করে আমরা একসঙ্গেই ১২, ১৩, ১৪ আজকে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারাও শয়ে শয়ে মানুষ এখানে এসেছেন, আমরা এতে কৃতজ্ঞ যে আজকের এই সবাই আমাদের এত লোক এসেছেন। বহু বক্তা, শহরের এক গাদা নেতা যারা আমরা সকাল থেকে রাত পর্যন্ত পার্টিটা করছি, সবাই আছে। আমরা সবাইকে বলবো আমাদের দু তিনজন বক্তব্য রাখবে, বেশি বক্তব্য রাখার দরকার নেই, কারণ এরপরেই তো তাহলে আবার লোক চলে যাবে, মা বোনরা প্রচুর লোক রয়েছেন, সবারই বাড়ির ব্যাপার আছে, সবাই তাড়াতাড়ি চলে যাবে। আমাদের দু তিনজন একটু সবাই একটু করে সংক্ষেপে বক্তব্য রেখে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।